আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পরিবার কল্যাণ পরিদর্শিকার। পরীক্ষা শুরু থেকে ট্রেনিং পর্যন্ত আপনাদের যত কোশ্চেন আছে সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনার মনে সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। ভিডিওটিতে যা যা থাকছে: এক, পরীক্ষার কতদিন পরে রেজাল্ট দেয়? দুই, ভাইবা কতদিন ধরে হয়? তিন, ভাইবার কতদিন পরে ট্রেনিং? চার, ট্রেনিং কোথায় হবে? পাঁচ, ট্রেনিংয়ে বাহিরে থাকা যাবে কি না? ছয়, ট্রেনিংয়ে ছুটি পাওয়া যাবে কি না? সাত, ট্রেনিং অবস্থায় অন্য কোনো জবে পরীক্ষা দেওয়া যাবে কি না? আট, গর্ভবতী অবস্থায় ট্রেনিং করা যাবে কি না? নয়, সাপ্তাহিক ছুটির দিনে বাহিরে যাওয়া যাবে কি না? দশ, ট্রেনিং শেষে সবার চাকরি হয় কি না? এই সকল কোশ্চেনের অ্যান্সার দেব। অ্যান্সার দেওয়ার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি সিরিয়ালি কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছি। এক, পরীক্ষার কতদিন পরে রেজাল্ট দেয়? সাধারণত পরীক্ষার 20 থেকে 25 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। এটা এক মাসের বেশি হয় না, এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। দুই, ভাইবা কতদিন ধরে হয়? অনেক লোকের ভাইবা যেহেতু নিতে হয়, ভাইবা প্রায় নিতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। 1 থেকে 1.5 মাস ধরে ভাইবা চলে। তিন, ভাইবার কতদিন পরে ট্রেনিং? আসলে ভাইবার কতদিন পরে ট্রেনিং এটা অ্যাকুরেটভাবে বলা যাবে না, কারণ আপনাদের ভাইবা যখন শেষ হবে, চূড়ান্ত রেজাল্ট যখন দিয়ে দিবে, ওই সময় ট্রেনিং সেন্টারগুলোতে যদি অন্য কোনো কর্মকর্তা, পরিবার পরিকল্পনার কর্মকর্তা বা কর্মচারীর কোনো ট্রেনিং শিডিউল না থাকে, তাহলে খুব দ্রুতই ভাইবার পরে ট্রেনিং নেবে। আর যদি কোনো ট্রেনিং শিডিউল থাকে তাহলে একটু সময় লাগতে পারে, একটু দেরি হতে পারে। এটা আপনাদের ভাইবার পরে জানিয়ে দেওয়া হবে, ভাইবার রেজাল্টের পরে যে আসলে কত সময় লাগবে। এই সময় আমি আবার ভিডিও বানিয়ে জানিয়ে দেব। ট্রেনিং কোথায় হবে? ট্রেনিংটা আসলে ঢাকায় একটি কেন্দ্র আছে, এছাড়া বিভাগীয় শহরে আরও 12টি কেন্দ্র আছে। বিভাগীয় শহর ছাড়া জেলা শহরে আরও 20টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রে ট্রেনিং হবে। এটা অথরিটি সিলেক্টেড করে দিবে যে আপনি কোন জায়গায় ট্রেনিংটা করবেন। নর্মালি সাধারণত আপনারা বেছে নিতে পারবেন না যে আপনি কোন কেন্দ্রে ট্রেনিং করবেন। কর্তৃপক্ষ যে কেন্দ্রে দিবে আপনাকে ওই কেন্দ্রে ট্রেনিং করতে হবে। এক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার নর্মালি আপনার নিকটবর্তী যে ট্রেনিং সেন্টারটা হবে, নর্মালি কর্তৃপক্ষ ওই ট্রেনিং সেন্টারে দেওয়ার চেষ্টা করে। পাঁচ, ট্রেনিংয়ে বাইরে থাকা যাবে কি না? না ভাই, ট্রেনিংয়ে বাইরে থাকা যাবে না। ট্রেনিংয়ে ওদের হোস্টেলে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক তাদের হোস্টেলে থাকতে হবে, বাইরে থাকার কোনো নিয়ম নেই। ট্রেনিংয়ে বাইরে থাকতে পারবেন না। ট্রেনিংয়ে ছুটি পাওয়া যাবে কি না? ট্রেনিংয়ে ছুটি পাওয়া যাবে না। আসলে ট্রেনিং শিডিউলটা এমন যে আপনার ভেতরেই অবস্থান করতে হয়। ট্রেনিংয়ে আপনি চাইলেই যে ছুটি যাইতে পারবেন, এরকম ছুটি পাবেন না, কারণ এটা তো আপনার জব না, এটা একটা ট্রেনিং। তবে হ্যাঁ, সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার, তবে সাপ্তাহিক ছুটিতেও আপনি বাহিরে নাইট স্টে করতে পারবেন না, মানে বাহিরে থাকতে পারবেন না। জরুরি প্রয়োজনে যাইতে পারবেন কি না এটা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যাইতে পারবেন, কিন্তু ট্রেনিংকে ছুটি পাবেন না। ট্রেনিং অবস্থায় অন্য কোনো জবের পরীক্ষা দেওয়া যাবে কি না? ভাই, যেহেতু ট্রেনিং অবস্থায় আপনি কোনো ছুটিই পাবেন না, তাহলে অন্য কোনো জবের পরীক্ষা দেওয়া তো প্রশ্নই আসে না। আর কর্তৃপক্ষ তো কখনো আপনাকে দিতে দেবে না। যদি আপনি বলেন অন্য কোনো জবে পরীক্ষা দিতে যাবেন, তাহলে তো কখনোই দিতে দেবে না আপনাকে পরীক্ষা। আর যেহেতু ট্রেনিং অবস্থায় কোনো ছুটি নেই, সুতরাং ট্রেনিং অবস্থায় অন্য কোনো জবের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর গর্ভবতী অবস্থায় ট্রেনিং করা যাবে কি না? আসলে আপনি যখন চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন ট্রেনিংয়ের জন্য, তখন কিন্তু সিভিল সার্জন কর্তৃক আপনার একটা সনদ নিতে হবে যে আপনি গর্ভবতী না। এই সনদের নেওয়ার পরেই কিন্তু আপনি ট্রেনিংয়ে যাইতে পারবেন, যে গর্ভবতী না সত্ত্বে আপনি ট্রেনিংয়ে যাইতে পারবেন। এক্ষেত্রে গর্ভবতী অবস্থায় ট্রেনিং করা আমার যতদূর সম্ভব ট্রেনিং করা যাবে না। এখন অথরিটি যদি সদয় হয় সেক্ষেত্রে আলাদা বিষয়।
নয়, সাপ্তাহিক ছুটির দিনে বাহিরে যাওয়া যাবে? সাপ্তাহিক ছুটির দিনে বাহিরে যাওয়া যাবে জরুরি প্রয়োজনে, তা অথরিটির অনুমতি সাপেক্ষে, কিন্তু বাহিরে থাকা যাবে না। হয়তোবা আপনার এমার্জেন্সি কোনো প্রয়োজন, কেউ আসছে দেখা করতে যাবেন, বাবা মা বা ভাই বোন গেটের বাহিরে, সেই ক্ষেত্রে অথরিটি পারমিশন নিয়ে বাইরে যাইতে পারবেন, বা কোনো কেনাকাটার প্রয়োজন এই ক্ষেত্রে পারমিশন নিয়ে যাইতে পারবেন, কিন্তু আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসতে হবে। ট্রেনিং শেষে কি সবার চাকরি হয়? হ্যাঁ ভাই, ট্রেনিং সফলভাবে সম্পন্ন করতে পারলে সবার জব হয়।